অনেকেই সোরা নাস ফালাক ইখলাস এবং সোরা কা ফেরুন লিখিত ফেস্টন ঘরে ঝুলিয়ে থাকি এগুলোর মাধ্যমেও আমরা মনে করি যে কোনো জিন বা শয়তানের অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো আসলে এই বিষয়টিকে ইসলামী শরিয়াত কতটুকু সাপোর্ট করে আমরা অনেক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এখন তাবিজের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়ে আমরা গলায় ঝুলিয়ে রাখি হাতে ব্যাসলেটে আয়াতুল কুরসি লিখে ঝুলিয়ে দিচ্ছি আসলে এগুলো ঝুলানোর জিনিস নয় যে কোরআন পড়ি না কোরআন বোঝার চেষ্টা করি না মনে করি কোরআন ঝুলিয়ে রাখব কিছু আয়াত ঝুলিয়ে রাখবো কিছু সোরা লিখে ঝুলিয়ে রাখবো এর মাধ্যমে মনে হয় অনেক কিছু ফজিলত হাসিল হবে জি না এটা সম্ভব নয় কেউ যদি ঘরে প্রবেশ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ঘরে শয়তান থাকতে পারে না শয়তান বেরিয়ে যায় টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমরা বর্তমান বাজারে দেখতে পাই আয়াতুল কুরসি খচিত ব্যাসলেট যেটা আমরা অনেকেই পরিধান করি অনেকে অনেকের হাতে আমরা এটা দেখতে পাই আমরা এই বিশ্বাস এটা পরিধান করি যে এই আয়াতুল কুরসি খচিত ব্যাসলেট পরলে হয়তো কোনো শয়তান জিন এর আসর থেকে বা তার অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো আবার অনেকেই আয়াতুল কুরসি খচিত লিখিত ফেস্টন ঘরে ঘরে ঝুলিয়ে থাকি অনেকে দোকান ঘরে ঝুলিয়ে থাকেন অনেকেই সোরা নাস ফালাক ইখলাস এবং সোরা কা ফেরুন লিখিত ফেস্টন ঘরে ঝুলিয়ে থাকি এগুলোর মাধ্যমেও আমরা মনে করি যে কোনো জিন বা শয়তানের অনিষ্ট থেকে আমরা বাঁচতে পারবো আসলে এই বিষয়টিকে ইসলামী শরীয়ত কতটুকু সাপোর্ট করে সম্মানিত দর্শক শ্রোত মণ্ডলী আমরা জানি সকলেই আয়াতুল কুরসি এমন একটি আয়াত যেটা পবিত্র কোরআন মাজিদের সবচাইতে ফজিলতপূর্ণ মর্যাদাবান আয়াত এই আয়াতের অনেক ফজিলত আছে রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলছেন কেউ যদি ঘরে প্রবেশ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ঘরে শয়তান থাকতে পারে না শয়তান বেরিয়ে যায় রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই বাধা অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার কত গুরুত্বপূর্ণ একটি আয়াত কিন্তু এই আয়াতের ফজিলত পড়ার ব্যাপারে ঝুলিয়ে রাখাতে নয় রাসুলুল্লাহ সাল্লাহ আলী ও সাহাবা সাহাবায় কেরাম তারা পড়তেন পড়ার মাধ্যমে জিন শয়তানের অনিষ্ট থেকে মুক্ত হতে চাইতেন কিন্তু আমরা নিজেরা না পড়ে আমরা মনে করছি ঘরে ঝুলিয়ে রাখলেই মনে হয় জিন শয়তান আর কেউ প্রবেশ করতে পারবে না তো এমনই যদি হয় তাহলে কোরআন রেখে দিলেই হয় কোরআন রেখে দিলেই তো আর জিন শয়তান প্রবেশ করতে পারে না আসলে বিষয়টি এমন নয় যদি আপনি কোরআন রেখে দেন তবুও তো জিন শয়তান ঘরে প্রবেশ করবে এটা মূল বিষয় হলো যখন আমরা এটা পড়ব পড়লে ফজলত আছে ঝুলিয়ে রাখাতে নয় এবং দেখা যায় যে এমনভাবে এই সোরাগুলো বা এই আয়াতগুলো লেখা হয় যা পড়া সম্ভব নয় লেখা হয়েছে ব্যাসলেট এই ব্যাসলেটে যদি যে আয়াতের কোর্সি লেখা আছে এটা আপনি এত ছোট্ট আকৃতির লেখা আছে এবং ক্যালিগ্রাফি করে লেখা আছে যা আপনি এটা পড়তে পারবেন না অনুরূপভাবে বিভিন্ন ফেস্টোন দেখা যায় যেগুলোতে ক্যালিগ্রাফি করা হয়েছে সুরা নাস ফালাক এখলাস আয়াতুল কুরসি সোরা যেগুলো অনেক সময় অনেকে পড়তে পারে না তাহলে এগুলোর দ্বারা উদ্দেশ্য পড়া নয় এগুলো দ্বারা উদ্দেশ্য হলো এগুলোর মাধ্যমে বরকত হাসিল করা বা এগুলোর মাধ্যমে বিপদ থেকে মুক্ত হওয়া কিন্তু আসলে আমাদের এই বিশ্বাসটা সঠিক নয় এগুলো ঝুলিয়ে রাখার বিষয় নয় কোরআন ঝুলিয়ে রাখার জন্য নাজির হয়নি কোরআন নাজির হয়েছে হেদায়তের জন্য আর মানুষ তখনই হেদায়ত হবে যখন কোরআন মানুষ পড়বে বুঝবে কোরআন পড়ে বুঝা বোঝার মাধ্যমেই হেদায়েত কিন্তু আমরা বর্তমানে হয়ে গেছি যে কোরআন পড়ি না কোরআন বোঝার চেষ্টা করি না মনে করি কোরআন ঝুলিয়ে রাখব কিছু আয়াত ঝুলিয়ে রাখব কিছু সোরা লিখে ঝুলিয়ে রাখবো এর মাধ্যমে মনে হয় অনেক কিছু ফজিলত হাসিল হবে জি না এটা সম্ভব নয় সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা যখন মাইয়েতকে কব দাফন করতে যাই কিছু গিলাফ তৈরি হয়েছে যেই গিলাফের উপরে আয়াতুল কুরসি লিখা হয়েছে যেটা আমরা দেখি সৌদি আরবের মতো দেশে কিনতে পাওয়া যায় বহু হাজিগন বহু হাজি হজ্জে গিয়ে এ আয়াতুল কুরসি লিখিত এই গিলাফ কিনে নিয়ে আসে এবং মাইয়েতের যে খাটলা সেই খাটলার উপরে দিয়ে তাকে কবরে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় আচ্ছা এই খাটলার ওপরে যদি আয়াতুল কুরসি লিখিত গিলাফ দেওয়া হয় এতে মাইয়েতের কোনো উপকার হবে কি কোনো উপকার হবে না যেহেতু কোনোই উপকার হবে না সেহেতু আমরা কেন দিচ্ছি তাহলে অতএব আমাদের এই বিশ্বাস চেঞ্জ করতে হবে ওর আন করতে হবে ওর আন বোঝার চেষ্টা করতে হবে ওর আন করে শেফা অর্জনের চেষ্টা করতে হবে আমরা অনেক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এখন তাবিজের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়ে আমরা গলায় ঝুলিয়ে রাখি হাতে ব্যাসলেটে আয়াতুল করছে লিখে ঝুলিয়ে দিচ্ছি আসলে এগুলো ঝুলানোর জিনিস নয় কোরআন অবশ্যই শেফা কিন্তু এটা পড়ার মাধ্যমে আপনার জ্বর হয়েছে ডক্টর ঔষধ লিখেছে প্যারাসিটামল আপনি যদি বাজার থেকে দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে সেটা না খেয়ে গলায় ঝুলিয়ে দেন কাজ হবে কি কাজ হবে না যেটা যেভাবে প্রয়োগ করতে হবে তার প্রয়োগ যদি সঠিক না হয় তাহলে সেটা দিয়ে কাজ হবে না অতএব কোরআন পড়ার মাধ্যমে শেফা অর্জন করতে হবে কোরআন পড়ার মাধ্যমে জিন শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে তাহলে সেটা ফায়দা হবে তাছাড়া ফায়দা হবে না বরং দেখেন বহু বাসে দেখা যায় বাস বিভিন্ন প্রাইভেট কার এগুলোতেও কিন্তু কিছু ছোট্ট ছোট্ট ফেস্টন ঝুলিয়ে রাখা হয় যেখানে আয়াতুল কুরসি লিখা আছে আয়াতুল কুরসি লিখে ফেস্টন ঝুলিয়েছে ঠিকই কিন্তু ওই বাস ওই কারে আয়াতুল কুরসি খচিত ফেস্টন ঝুলিয়ে বিভিন্ন গান বাজনা শুরু করা হয় সেখানে গান বাজনা বাজে অথচ সেখানে আয়াতুল কুরসি ঝুলছে সেখানে আল্লাহ নাম লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে যে বিভিন্ন নোংরা মিউজিক সম্পন্ন গান সেখানে তাহলে আমাদের মুসলিমদের ইমান কোথায় গেছে সম্মানিত উপস্থিতি আমরা সবাই বিবেকবান মানুষ বিবেক দিয়ে চিন্তা করি কোরআন হেদায়তের জন্য এসেছে কোরআনকে পড়ি আর পড়লে আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম বলছেন একটি হরফের বিনিময়ে দশটি করে নেকি হয় আপনি যদি আয়াতুল কুরসি পড়তেন কত নেকি হকদার হতেন কিন্তু ঝুলিয়ে রেখে কি আপনি এই ফজিলত পাবেন পাবেন না আর ঝুলিয়ে রাখা রসুল সাল্লা সাল্লামের সুন্নাত নয় রসুল্লাহ সাল্লাম সাহাবাহিক তাবি আইন ইজাম কেউ কখনো কোরআনের আয়াত লিখে ঝুলাতেন না অতএব আমরা এটা বর্জন করি সঠিক নিয়মে আমরা বিপদ আপদ থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করি রোগ থেকে শেফা লাভের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল উকলিহাজা ও আস্তক ফিরুল্লাহ আলী ওকলিসাই মসলিমিন ফস্তাক ফিরোহ ইহু ওয়াল গফুর রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা